গুড মর্নিং বন্ধুরা, আগের দিন তো দেখলেনই যে আমরা পেলিং এর লাস্ট ডে ছিল আমাদের। তো আজকে আমরা পেলিং থেকে রিঞ্চেনপং এর উদ্দেশ্যে রওনা দেব আর কিছুক্ষণের মধ্যেই। আর পেলিং টু রিঞ্চেনপং এর রাস্তার মধ্যে কিছু সাইট সিন পড়বে, সেগুলো আমরা একবারে দেখেই রিঞ্চেনপং পৌঁছবো। আমরা এখন পৌঁছে গেছি দেন্তাম ভ্যালি ভিউ পয়েন্ট। অপূর্ব সুন্দর এই জায়গাটা, রটোডেনড্রনের জঙ্গলে ঘেরা এই ভ্যালি মানে এত অপূর্ব সুন্দর দেখতে যে আপনারা মানে না দেখলে বিশ্বাস করবেন না, সত্যি খুব সুন্দর জায়গাটা। আর রিঞ্চেনপং যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা আপনারা দেখতে পাবেন। সবাই সবাই খাবে, সবাই খাবে। জায়গাটা তো খুবই সুন্দর, তার সঙ্গে আমাদের একটা টি ব্রেকও হয়ে গেল এখানে কিছুক্ষণের জন্য। আর রাস্তার ধারে ধারে এই সারসারদি পাহাড়ি ফুল এই জায়গাটার সৌন্দর্য যেন আরও দ্বিগুণ করে দিয়েছে। যারা নেচার লাভার আর বার্ড ওয়াচার তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। এটা হচ্ছে ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি নিচে ডেন্টাম ভ্যালি, ছবির মতো সুন্দর। তার দুপাশ দিয়ে দেখুন দুটো নদী বইছে, ওপরেরটা কি যাই না, তবে নিচেরটা হচ্ছে রিম্বি নদী, যেটা রিম্বি ফলস থেকে তার নাম হয়েছে রিম্বি নদী। আর এটাও হয়তো রিম্বি ফলস থেকেই আসছে, কিন্তু বলতে পারবো না সঠিক। চললাম রিঞ্চেনপং, ওখানে গিয়ে আবার দুদিন নাইট স্টে করব, তারপর আমরা ওখান থেকে রাভাংলা যাব। টাটা, বাই বাই পেলিং। আমরা এখন পৌঁছে গেছি সিংশোর সাসপেনশন ব্রিজ। এটা অনেকেই জানে না যে এই একটা ভিউ পয়েন্ট। তো যারা পেলিং এসছেন বেড়াতে বা আসবেন বেড়াতে, তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখার চেষ্টা করবেন।
এর আশপাশের সিনিক বিউটি অপূর্ব সুন্দর। আর এই ব্রিজটার হাইট হচ্ছে 100 মিটার আর লেন্থ হচ্ছে 240 মিটার। পেলিং থেকে দূরত্ব মোটামুটি 20-21 কিলোমিটারের মতো। আর এই ব্রিজের একটা কিন্তু এন্ট্রি টাইমিং আছে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই ব্রিজের আপনি যেতে পারবেন, তারপরে কিন্তু আর ওরা ব্রিজে ঢুকতে দেবে না। এখন এটা হচ্ছে সিংশোর ব্রিজ, এটা ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ, ফার্স্ট হাইয়েস্ট ইন সিকিম, সেকেন্ড ইন এশিয়া। সরি আমার একটু বলতে ভুল হয়েছিল, ছেলে আর তার তিন বন্ধু, ওরা ওদের বোধহয় ভীষণ আনন্দিত উত্তেজিত। আচ্ছা তোমরা তোমাদের নাম বলো। আর ওইটাকে অদ্রিয়া মণ্ডল কি করে? আর দেবাংশু, দেবাংশু রায়চৌধুরী করেছে খাইছে মুড়ি, সুবায়ু দাস খাইছে ঘাস। ভেরি গুড। আচ্ছা তোমার নাম বলো, এই যে তোমার নাম বলো অদ্রিয়া মণ্ডল করে গণ্ডগোল। আর ওটাকে সুবায়ু দাস খাইছে ঘাস। আর এটা দেবাংশু দা, দেবাংশু রায়চৌধুরী খায় শুধু মুড়ি। আরে বাপ রে। আমি খোঁড়া বলে আমার স্লিপ করেনি। আমি না বলার পরে হাঁটলে তখন ফিল হবে। ওইগুলো মৃগের আছে, লাল পাখনা গুলো হচ্ছে মৃগের, একদম কুচকুচে কালো, ওগুলো হচ্ছে কালবোস। আর মাঝখানে দেখো বাকিগুলো রুই কাঁচ মোটামোটা। দেখো
এখন আমরা দাঁড়িয়ে আছি ছায়াতালে, যদিও এখন আর সেই তালের জল অনেকটাই কম, তালের বদলে না কুল হয়ে গেছে, কিন্তু একসময় যে অনেকটা জল ছিল সেটার প্রমাণ এখানকার অজস্র মাছ। এবার মাছগুলো দেখিয়ে দাও, বিভিন্ন রকমের মাছ এখানে আমরা দেখতে পাই, তার মধ্যে রুই আছে, কাতলা আছে, কালবোস আছে, মৃগেল আছে, গোল্ডফিশ আছে, ছোট ছোট কিছু দেখতে পাচ্ছি, লাল গোল্ডফিশ, আরো বিভিন্ন রকম সব মাছের নামও জানি না। উপরে একটা কার মূর্তিও দেখতে পাচ্ছি বেশ রংচঙে, আমাকে দেখতে খুব সুন্দর হয়। পেলিং থেকে রিনচেনপং আসার পথে যত সাইট সিন ছিল সব আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রিনচেনপং পৌঁছে গেছি। একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়েই আবার আমরা এক জায়গায় জড়ো হয়ে গেছি। আছে গরম চা, সঙ্গে গরম গরম পকোড়া আর জমিয়ে আড্ডা, আর বাচ্চাগুলোকে একটু ব্যস্ত রাখার জন্য ওদের সঙ্গেও আমরা একটু গেম খেলছি একটা, দেখুন আপনাদেরও ভালো লাগবে। তুমি বাটি পাল্টে কাপ করছো? হ্যাঁ বেশ। তুমি তুমি কি গ্লাসে কড়াই? আচ্ছা কটা ক্লু বলো, তিনটে ক্লু দেওয়া হলো, আচ্ছা ফোর্থ ক্লু। আমার মধ্যে করে খাবার সার্ভ করা হয়। আমার মধ্যে ফাঁক ফাঁক থাকে। এইটাকে কাজে লাগাও, খালি ফোন নয়, দুজনকেই বলছি ঝুড়িতে করে তোমাকে খাবার দিয়ে দেয়। তোমাদের সামনে রয়েছে তাও চলো, ঝুড়িটা আমি তোমাদের অ্যাকসেপ্ট করে দিলাম। সারাদিন ফোন হলে মাথায় আর কাজ করবে না, সামনে রয়েছে তোমাদের সামনে। আমি একটা গোল জিনিস, আমি ব্রাউন কালারের হই আবার গ্রিন কালারের হই, আমার ভেতর জল থাকে, আমি বাইরে থেকে শক্ত হই, আমার ভেতরটা সাদা। ভাবো কি বাইরেটা কখনো গ্রিন হয় আবার কখনো ব্রাউন হয়, খুব শক্ত হয়। আমার ভেতরে জল থাকে, শোনো ভেতরে জল থাকে, গাধা
প্রথম ক্লু কি ছিল যে আমার আমি একটা ফ্রুট ভালো করে মাথা কাজে লাগবে আমি একটা ফ্রুট চিবি মাছ নিশ্চয় ফ্রুট নয় কড়াই নিশ্চয় ফ্রুট নয় কলসো ফ্রুট নয় তাহলে ওটা ভাবো ফ্রুট ভাবো কি কি ভাবো আবার আমি আপনারা তো দেখছেনই খেলা আমাদের জমে উঠেছে সঙ্গে আছে আড্ডা আর গরম গরম চা আর এরপরেই আমরা ডিনার করব আর শুতে চলে যাব সবাই কারণ কালকে সকালেই আবার রিনচেনপং এর লোকাল সাইটসিং গুলো আছে আমাদের আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে তো আপনারা জানেন কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের এই পঞ্চকন্যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর এটা আমাদের সিকিম ভ্রমণের ফিফথ পার্ট আর আগের পার্টগুলো যদি আপনারা দেখতে চান তাহলে উপরের আই বাটনে গিয়ে ক্লিক করলেই আপনারা আগের পার্টগুলো দেখতে পাবেন তাতে করে আপনাদের এই পার্টের সঙ্গে আগের পার্টগুলো কানেক্ট করতে সুবিধা হবে এতক্ষণ যারা আমাদের ব্লগ দেখছিলেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ততক্ষণের জন্য টাটা গুড নাইট